ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. وعليكم السلام ورحمة الله. এখানে যে ভাই প্রশ্ন করেছেন যে ডেইলি ঘুমানোর পূর্বে দুই রাকাত নামাজ পড়ে ঘুমান, তো এটা সুন্নত বিরোধী কাজ হবে নাকি? তো এইমর্মে উত্তরে এক নম্বর কথা হইল যে ডেইলি ঘুমানোর সময় ধরা বাঁধা একটা নিয়ম করে দুই রাকাত নামাজ পড়ে ঘুমানো, এই ব্যাপারে স্পষ্ট কোনো প্রমাণ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে এরকম কিছু বলেননি বা উনি নিজে এরকম কিছু আমল করেছেন কিংবা সাহাবায়ে কেরামগণ এরকম একটা ধরা বাঁধা নিয়ম আমল কিছু করেছেন, এরকমটা প্রমাণিত নয়। বরং ঘুমানোর সময় যেসবগুলো করতে হয় বা যেসবগুলো করা সুন্নত, সেইগুলোর ভেতরে এক নম্বর হইল উজু করে ঘুমানো, তারপরে আয়াতুল কুরসি পড়া, সুরা বাকারার শেষ দুটি আয়াত পড়া, সুরা নাস ফালাক এগুলো পড়া, আর সেই সাথে অন্যান্য যেসব দোয়া আছে আল্লাহুম্মা বিসমে কামতোয়া আহিয়া আর অন্য দোয়া, এই সমস্তগুলো প্রমাণিত, এগুলো পড়তে পারে বল আমল করতে পারে, ঠিক আছে। কিন্তু দুই রাকাত নামাজ পড়ে ঘুমানো এটা আসলে হাদিস দ্বারা প্রমাণিত নয়। কিন্তু কথা হলো যে উজু করার পর উজুর হিসাবে দুই রাকাত নামাজ পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত। অতএব আপনি ঘুমানোর সময় যখন উজু করে ঘুমাইতে যাবেন তো ওই ওজুর হিসাব করে, ওজুর দুই রাকাত নামাজ মনে করে, সুন্নত মনে করে যদি আপনি দুই রাকাত পড়েন তাহলে এটা ভালো পড়তে পারেন। কিন্তু এটা এই উদ্দেশ্য করে নয় যে এটা ঘুমানোর জন্য বা ঘুমানোর দুই রাকাত নামাজ এটা মনে করে নয়, বরং আপনার এটা আমল হবে ওজুর দুই রাকাত নামাজ পড়া সুন্নত, এই জন্য আমি এটা পড়ছি, পড়ে ঘুমাচ্ছি, এই মনে করে আপনি ওটা পড়লে পড়তে পারেন, আমল করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।